গর্ভধারণ করার পর চিকিৎসকের কাছে গিয়ে অনেক গর্ভবতী নারীদেরই প্রশ্ন থাকে, ডক্টর আমি নর্মাল ডেলিভারি চাচ্ছি, সেটি কি পসিবল কিনা। এখন যদি ডক্টর আপনাকে বলে দেয় না নর্মাল ডেলিভারি আপনার পসিবল হবে না, তাহলে আপনার মন খারাপ হয়ে যায়। না জেনেই কিন্তু কোনো ডিসিশন নেওয়া উচিত না। ডক্টর যদি আপনাকে বলে থাকে আপনার নর্মাল ডেলিভারি সম্ভব না, নিশ্চয়ই কোনো কারণ বুঝেই বলেছে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি কোন কোন গর্ভবতী নারীদের নর্মাল ডেলিভারি করানো কখনোই পসিবল না, অর্থাৎ শারীরিক কী রকমের সমস্যা থাকলে তারা নর্মাল ডেলিভারি করাতে পারবেন না, আর কারা নর্মাল ডেলিভারির জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। সব কিছু জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আজকের চ্যানেলে নতুন হয়ে থাকলে মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে আপনাদেরকে আশ্চর্যজনক ও মজার কিছু তথ্য দিচ্ছি। নিয়মিত চেক আপে থাকাকালীন সব কিছু স্বাভাবিক থাকার পরেও বহু নারীরা নর্মাল ডেলিভারির প্রসেসে গিয়ে ভয় পেয়ে যান, অর্থাৎ সব কিছু স্বাভাবিক থাকার পরেও শেষ মিনিটে গিয়ে তারা বলেন তারা নর্মাল ডেলিভারি করাতে চান না, অর্থাৎ সঠিক সাহসটি তারা সঞ্চার করতে পারেন না। প্রথমে আপনাদেরকে জানাচ্ছি মায়েদের শারীরিক কিছু ত্রুটি সম্পর্কে। যে সমস্ত ত্রুটিগুলো থাকলে একজন মা স্বাভাবিকভাবে সন্তানের জন্ম দিতে পারেন না। প্রথমত মায়ের উচ্চতা বড় একটি সমস্যা। কোনো মায়ের উচ্চতা যদি 4 ফুট 10 ইঞ্চির সমান অথবা এর চেয়ে কম হয়, তাদের ক্ষেত্রে চিকিৎসকেরা নর্মাল ডেলিভারি করানোর জন্য প্রস্তুত হন না। কারণ এরকম ক্ষেত্রে নর্মাল ডেলিভারি করাতে গেলে মা ও শিশুর জীবনের ঝুঁকি রয়ে যায়। পরবর্তী ত্রুটি হচ্ছে মায়ের জরায়ুতে কিংবা জরায়ুমুখী টিউমার, সিস্ট, পায়ুপথে টিউমার ইত্যাদি থাকা। এছাড়াও মায়ের কোমরের হাড় অতিরিক্ত চাপা হলে সেক্ষেত্রেও চিকিৎসকেরা নর্মাল ডেলিভারি করানোর জন্য প্রস্তুত হয় না। মায়ের কোমরের হাড় যদি চাপা হয় তাহলে শিশুর মাথা সেই এরিয়া দিয়ে বের হয়ে আসতে পারে না এবং ডেলিভারির সময় মাথা আটকে যাবার সম্ভাবনা রয়েছে। তখন ইমার্জেন্সি সিজার করানো ছাড়া আর কোনো উপায় থাকে না। যে সমস্ত মহিলাদের অ্যাজমার সমস্যা রয়েছে সে সমস্ত মহিলাদের নর্মাল ডেলিভারিতে সমস্যা হয়, তাই তাদেরকে নর্মাল ডেলিভারি করানো হয় না। অ্যাজমা আক্রান্ত মহিলাদের প্রসব বেদনা ওঠার সময় হঠাৎ করে প্রচুর পরিমাণে অ্যাজমার অ্যাটাক হতে পারে, যেটি মারাত্মক। এছাড়াও যে সমস্ত মহিলাদের পিঠের বা কোমরের হাড়ে কোনো রোগ রয়েছে, এছাড়াও কোনো অপারেশন হয়েছে, তারাও নর্মাল ডেলিভারির জন্য ফিট নয়। পুরো প্রেগনেন্সিতে সব রিপোর্ট স্বাভাবিক থাকার পরেও 28 থেকে 35 সপ্তাহের মধ্যে যে সমস্ত মহিলাদের ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশারের মতো সমস্যা ধরা পড়ে, তারাও কিন্তু নর্মাল ডেলিভারির জন্য ফিট নয়। ডায়াবেটিস ও ব্লাড প্রেশার অনিয়ন্ত্রিত থাকলে প্রি অ্যাক্লামশিয়া অথবা শরীরে পানি জমে যাওয়া ও শরীর ফুলে যাওয়া, মাথা ও ঘাড় ব্যথা ইত্যাদি সমস্যা দেখা যায়। এছাড়াও গর্ভাবস্থায় হাই ব্লাড প্রেশারের সমস্যার কারণে অ্যাক্লামশিয়া অর্থাৎ প্রসবের আগে খিচুনির মতো সমস্যা হতে পারে। সময়ের তুলনায় কম ওজনের শিশু অথবা অতিরিক্ত বড় শিশুর জন্ম হতে পারে। সাধারণত যে সমস্ত মহিলাদের গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকে তাদের শিশুর ওজন অনেক বেশি বেড়ে যায়। অতিরিক্ত কম ওজনের শিশু এবং অতিরিক্ত বেশি ওজনের শিশু দুটোই নর্মাল ডেলিভারির জন্য ফিট নয়। জরায়ুর ভেতরে তরল অতিরিক্ত কমে বা বেড়ে গেলে, অর্থাৎ অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ কম বা বেশি থাকলে সেক্ষেত্রেও নর্মাল ডেলিভারি সম্ভব হয় না। যদি ডেলিভারির পূর্বে শিশুর মুভমেন্ট অনেক কমে যায় বা শিশুর নড়াচড়া কমে যায়, সেক্ষেত্রেও শিশু নর্মাল ডেলিভারির মাধ্যমে জন্ম নিতে পারে না। যে সমস্ত মহিলাদের প্লাসেন্টা অর্থাৎ গর্ভফুল সঠিক পজিশনে থাকে না, তারাও নর্মাল ডেলিভারি করাতে পারেন না, কারণ এতে অধিক রক্তপাতের সম্ভাবনা থাকে। এছাড়াও শিশুর জন্মগত ত্রুটি থাকলেও চিকিৎসকরা নর্মাল ডেলিভারিতে আগ্রহ দেখাবেন না। এছাড়া ডেলিভারি ডেট যদি পার হয়ে যায় তারপরও স্বাভাবিকভাবে প্রসব বেদনা না ওঠে, সেক্ষেত্রেও নর্মাল ডেলিভারি সম্ভব হয় না। বাড়িতে প্রসবের চেষ্টা করে যে সমস্ত মহিলারা ব্যর্থ হয়ে চিকিৎসকের কাছে যান, সেক্ষেত্রে চিকিৎসকেরা তাদেরকে হসপিটালেও নর্মাল ডেলিভারি চেষ্টা করাতে চান না। আরও কিছু শারীরিক ত্রুটি থাকতে পারে, যেমন প্রসবের সময় যদি মায়ের কোনো ইনফেকশন বা জ্বর থাকে।
শরীর থেকে অতিরিক্ত পানি ভেঙে যায়, কিন্তু তারপরও পর্যাপ্ত পরিমাণে ব্যথা না উঠে। প্রসবকালীন সময় বেবির মাথা যদি আটকে যায়, দীর্ঘ সময় ধরে প্রসব ব্যথা থাকার পরও যদি ডেলিভারি না হয়, বেবির মাথা জরায়ুর মুখের দিকে না থেকে যদি অন্য কোনো অঙ্গ জরায়ুর মুখের দিকে থাকে, সেক্ষেত্রেও নর্মাল ডেলিভারি সম্ভব নয়। এসব ক্ষেত্রে জোরপূর্বক অতিরিক্ত সময় ধরে ডেলিভারির চেষ্টা করা হলে বেবির মাথায় চাপ পড়ে এবং অক্সিজেনের অভাবে ডেলিভারির সময় কিংবা পরবর্তীতে শিশুর মৃত্যু হতে পারে। এই উল্লেখিত কারণগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে নর্মাল ডেলিভারির জন্য পীড়াপীড়ি করার কোনো মানেই হয় না। এবারে বলছি, যাদের এই সমস্ত কোনো সমস্যাই নেই, তারা নর্মাল ডেলিভারির চেষ্টা চালাতে পারেন। তার জন্য কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রসব ব্যথা স্বাভাবিকভাবে শুরু হয় কোমরের পেছন থেকে এবং আস্তে আস্তে তলপেট ও থাইয়ের দিকে ছড়িয়ে যেতে থাকে। ক্রমশ এ ব্যথা বাড়তে থাকে। জরায়ুর মুখ খোলার সাথে সাথে ব্যথার ধরন ও তীব্রতাও বাড়তে থাকে। এটি যদি আপনার প্রথম বেবি ডেলিভারি হয়, প্রসব ব্যথা যদি স্বাভাবিকভাবে বাড়তে থাকে, বেবির হার্টবিট ও মুভমেন্ট যদি ঠিক থাকে, তাহলে এই ব্যথা 24 থেকে 72 ঘন্টা অবধি স্থায়ী হতে পারে এবং জরায়ুর মুখ পুরোপুরি খুলে গেলে প্রসব ব্যথা অস্বাভাবিক ও অসহনীয় অবস্থায় চলে যেতে পারে। তাই আপনাকে এই সমস্ত বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। শেষের পর্যায়ে গিয়ে আমি আর সহ্য করতে পারছি না এমন কথা বললে চলবে না। ব্যথা বাড়ার সাথে সাথে জরায়ুর মুখ দিয়ে স্বাভাবিকভাবেই কিছু রক্ত ও তরল বের হয়ে আসবে। চিকিৎসক, নার্স অথবা মিডওয়াইফ প্রত্যেক 6 ঘন্টা একবার জরায়ুর মুখ চেক করবে ডেলিভারি সঠিকভাবে এগোচ্ছে কিনা বোঝার জন্য। শেষের দিকে এসে এই কাজটি প্রত্যেক 10 থেকে 30 মিনিট পরপর করা হবে। প্রত্যেক ঘন্টায় বেবির হার্টবিট, মায়ের ব্লাড প্রেশার, প্রসাব সঠিকভাবে হচ্ছে কিনা তা চেক করা হবে। ডেলিভারির সময় বেবির মাথা বের হবার জন্য যথেষ্ট জায়গা না থাকলে যোনিমুখের পাশে একটু কেটে দেয়া বা এপিসিয়টোমির মতো কাজ করা হয়ে থাকে। তবে সাইড কাটা বা এপিসিয়টোমিকে অনেক বেশি ভয় পাবার কিছু নেই, কারণ খুব দ্রুত এর থেকে সুস্থতা লাভ করা যায়। সময়ের সাথে সাথে ডেলিভারি পেইন না বাড়লে ও জরায়ুর মুখ না খুললে প্রয়োজনীয় ইঞ্জেকশন ও মেডিসিন দেওয়া যেতে পারে। তবে অবশ্যই চেষ্টা করতে হবে জরায়ুর মুখ অনেক বেশি খোলার পরে এই মেডিসিন নেয়া। প্রসব ব্যথা বাড়ানোর জন্য এবং দ্রুত ডেলিভারির জন্য মায়ের উচিত শুয়ে বসে না থেকে হাঁটাহাঁটি করা এবং অল্প বিস্তর ব্যায়াম করা, অর্থাৎ ওঠা বসা করা। এতে করে প্রসব ব্যথাও কমবে এবং ডেলিভারিও তাড়াতাড়ি হয়ে যাবে। প্রচুর পরিমাণে তরল খেতে হবে এবং পানি খেতে হবে যেন ইউরিন ক্লিয়ারভাবে বের হয়। পাশাপাশি শক্তির জন্য ভারী খাবার না খেয়ে বাদাম, ড্রাই ফ্রুটস এই জাতীয় খাবারগুলো খেতে পারেন। আপনার যদি আগেও নর্মালে ডেলিভারি হয়ে থাকে, তাহলে দ্বিতীয়বার নর্মাল ডেলিভারির সময় কম লাগে। সাধারণত 10 থেকে 18 ঘন্টার মধ্যে জরায়ুর মুখ খুলে যায় এবং এপিসিয়টোমি বা সাইড কাটার প্রয়োজন নাও পড়তে পারে। যারা নর্মাল ডেলিভারি করাতে চাচ্ছেন, তারা মনে রাখবেন পিরিয়ডের সময় আপনাদের যেরকম ব্যথা হয়, ডেলিভারির ব্যথা তার চেয়ে 10 গুণ বেশি হতে পারে। তবে এতে ভয় পাবার কিছুই নেই। আপনি যতই ব্যথা সহ্য করতে পারবেন, আপনার সন্তানকে নর্মালে জন্ম দেওয়ার পদক্ষেপে আপনি তত বেশি এগিয়ে যাবেন। প্রেগনেন্ট মহিলার সাথে যারা থাকেন, তাদের উচিত প্রেগনেন্ট মহিলাকে সাহস দেয়া। ব্যথার তীব্রতায় মায়ের খাওয়ার ইচ্ছা ও রুচি কমে যেতে পারে। চেষ্টা করতে হবে জোরপূর্বক তাকে অল্প পরিমাণে হলেও পানি ও তরল খাওয়াতে। ডেলিভারির সময় আশেপাশের ও কাছের মানুষ, ডক্টর ও নার্সদের উচিত গর্ভবতী মাকে বেশি বেশি করে সাহস দেয়া। তো ভিউয়ার্স, নর্মাল ডেলিভারিতে ইচ্ছুক হলে এই সমস্ত বিষয়গুলো অবশ্যই মাথায় রেখেই আপনাদেরকে সামনে এগোতে হবে। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।